এবার আমরা এই সমস্যাটা সমাধান করব। তোমরা একটু তাকাও প্রশ্নটার দিকে, যে তিনটি মান দেওয়া আছে, x এর মান, y এর মান, z এর মান। x এর মান কি দেওয়া আছে তাও একটু দেখো, এর পাওয়ার q টু দি পাওয়ার r, q টু দি এর পাওয়ার q প্লাস r, আর এর সাথে একটু আছে b এর পাওয়ার p, y এর মধ্যেও কিন্তু এর পাওয়ার, x এর পাওয়ারও x সরি x ইকুয়াল টু এর পাওয়ার q প্লাস r ইনটু b টু দি পাওয়ার p, y ইকুয়াল টু এখানে যেমন a এখানে a, কিন্তু পাওয়ারটা q প্লাস r এর জায়গায় আছে r প্লাস p, আর এখানে b টু দি পাওয়ার p আছে, এখানে b টু দি পাওয়ার q, অনুরূপভাবে z এ সেই a আছে কিন্তু পাওয়ারটা চেঞ্জ হয়ে গেছে p প্লাস q b টু দি পাওয়ার r, আর আমাদের প্রমাণ করতে হবে দেখো x টু দি পাওয়ার q - r, y টু দি পাওয়ার r - p এবং z টু দি পাওয়ার p - q ইকুয়াল টু 1, এবং x এর পাওয়ারটা তুমি লক্ষ্য করো q - r, এখানে কিন্তু x মুক্ত, তাহলে এখানে যদি x টু দি পাওয়ার q - r করতে চাই, তার মানে এখানে যদি দেখো তো এটা একটা ইকুয়েশন, এই ইকুয়েশনটা আমি আলাদা করে লিখছি, যেমন x ইকুয়াল টু a টু দি পাওয়ার q প্লাস r ইনটু b টু দি পাওয়ার p। আচ্ছা এই পাশে যদি আমি স্কোয়ার করি তাহলে এই পাশে তো স্কোয়ার করতে হবে, তাহলে আমার তো স্কোয়ার দরকার না, আমার দরকার হলো পাওয়ার q মাইনাস r, তাহলে x এর পাওয়ার যদি আমি এই পাশে q মাইনাস r নেই তাহলে ও পাশে ও টু দি পাওয়ার q মাইনাস r, বুঝছো কিনা বিষয়টা? তো আমার x টু দি পাওয়ার q মাইনাস r আনতে তো হবে নাকি, এই জন্য উভয় পক্ষে আমরা এই x টু দি পাওয়ার q মাইনাস r, অর্থাৎ x আছে এখানে পাওয়ার করলাম q মাইনাস r, তাহলে ওই পাশে যা আছে ওই পাশে যা আছে তার মধ্যেও পাওয়ার করতে হবে q মাইনাস r, তার মানে উভয় পক্ষে q মাইনাস r ঘাত নিয়ে পাওয়ার নিয়ে, বুঝতে পেরেছ? আচ্ছা বাম পাশের একটু উত্তর লাগবে, এটা করার কিছু নেই, ডান পাশে একটু ক্যালকুলেশন করি, আমি ডান দিকে করি, তোমরা নিচে নিচে করবা, সমান চিহ্নের নিচে সমান চিহ্ন দিয়ে করবা, কিন্তু আমি জায়গার স্বল্পতার কারণে ডান দিকে করছি। দেখো এর পাওয়ার q প্লাস r, তার পাওয়ার q মাইনাস r, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার তো গুণন হবে, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে কি এর পাওয়ার হবে q স্কয়ার মাইনাস r স্কয়ার, তোমরা বুঝতে পারছো কিনা? হ্যাঁ, ইনটু এই যে b আছে b, b এর পাওয়ার এই p দ্বারা দুটো গুণন, তাহলে pq মাইনাস pr, হ্যাঁ pq মাইনাস pr, এই যে আমরা x টু দি পাওয়ার এত ইকুয়াল টু এটা পেলাম, এটা এক নং সমীকরণ দিয়ে রাখলাম, অনুরূপভাবে y টানবো একইভাবে z এর টাও আনবো একইভাবে, তাহলে আবার কি লিখবো, y ইকুয়াল টু a টু দি পাওয়ার r প্লাস p ইনটু b টু দি পাওয়ার q, তো আমরা কি করব উভয় পক্ষে y এর পাওয়ার কি আছে r মাইনাস p, তাহলে y এর পাওয়ার নিব r মাইনাস p ইকুয়াল টু a এর পাওয়ার r প্লাস p ইনটু b এর পাওয়ার q ইজ হোল টু দি পাওয়ার r মাইনাস p, তার মানে কি উভয় পক্ষে r মাইনাস p ঘাত নিয়ে, উভয় পক্ষে এত ঘাত নিয়েছি, আচ্ছা এততম ঘাত বা এত ঘাত। আচ্ছা এখন দেখো বাম পাশে তো আমাদের করার কিছু নেই, কারণ এটাই আমাদের লাগবে, ডান পাশে আমি ডান দিকেই করি, দেখো এই যে a পাওয়ার r প্লাস p তার পাওয়ার r মাইনাস p, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হয়ে a প্লাস b টু a মাইনাস b সূত্র অনুসারে r স্কয়ার মাইনাস p স্কয়ার, তাহলে এর পাওয়ার হবে r স্কয়ার মাইনাস p স্কয়ার ইনটু b এর পাওয়ার, তাহলে কি হবে দেখো b এর পাওয়ার এখানে q আছে এখানে এটা আছে q দ্বারা এটা গুণ করলে qr মাইনাস pq, তাহলে qr মাইনাস pq qr মাইনাস pq, এই এটা হলো দুই নং, একইভাবে আমরা তিন নং পাবো z থেকে, তাহলে কি কি দেওয়া আছে z ইকুয়াল টু a টু দি পাওয়ার p প্লাস q ইনটু b টু দি পাওয়ার r, b টু দি পাওয়ার r, এখন পরের লাইনে আমরা z এর পাওয়ার নিব কত p মাইনাস q, z এর পাওয়ার p মাইনাস q, তাহলে a পাশেও z এর পাওয়ার নিতে হবে, হ্যাঁ p মাইনাস q, এই যে p মাইনাস q, তাহলে ইকুয়াল করেই দেখো এই যে এই যে a তারপর p প্লাস q কে p মাইনাস q দ্বারা গুণ করলে তাহলে a এর পাওয়ার হবে p স্কয়ার মাইনাস q স্কয়ার ইনটু b এর পাওয়ার এই r দিয়ে এটুকু গুণন r p মাইনাস r q, r p মাইনাস r q, এখন এখানে r p লেখো বা p r লেখো তাতে কোনো সমস্যা নেই, এটা তিন নং। এখন দেখো আমাদের লক্ষ্য করো, এক নং এ x টু দি পাওয়ার q মাইনাস r, দুই নং এ y টু দি পাওয়ার r মাইনাস p, আর তিন নং এ z টু দি পাওয়ার p মাইনাস q, এই তিনটা কি এর গুণন হিসাব আছে না, x টু দি পাওয়ার q মাইনাস r ইনটু y টু, তার মানে কি 1 2 3 গুণ করলে কিন্তু আমরা লেফট সাইডটা পেয়ে যাব, রাইট সাইড ক্যালকুলেশন করে 1 আসলেই আমাদের প্রমাণটা হয়ে যাবে, রাইট?
তাহলে আমরা কি করব, এক দুই এবং তিন নং সমীকরণ গুণন করে পাই। বোঝা গেল? আমরা সংক্ষেপে আমি একটু উপরে লিখছি, এক নং তো বুঝলাম যাচ্ছে না, সুতরাং এই ফাঁকা জায়গাটা দিয়ে আমি লিখবো। দেখো এভাবে লিখবো, এক গুণন দুই গুণন তিন হতে পায়। এই যে তাহলে এটা লিখি x টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইনটু এই যে দুই এর বাম পাশে আছে y টু দি পাওয়ার আর মাইনাস পি, y টু দি পাওয়ার আর মাইনাস পি ইনটু এই যে তিন এর বাম পাশে আছে z টু দি পাওয়ার পি মাইনাস কিউ, z টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইকুয়াল টু। এখন ডান পাশটা গুণন করতে, দেখো ডান পাশটা গুণন করতেও আমরা কিন্তু একটা কাজ করব, এইটা এইটা এই তিনটা গুণন, তিনটারই কিন্তু ভিত্তি আছে, তাহলে তিনটা ভিত্তি থেকে আমি একটা ভিত্তি লিখছি ইনটু, তো তাহলে কি হবে, পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, তার মানে কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার, দেখো কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার প্লাস দুই এর এটা আর স্কয়ার মাইনাস পি স্কয়ার, আর স্কয়ার মাইনাস পি স্কয়ার প্লাস তিন এর এটা এই যে পি স্কয়ার মাইনাস পি স্কয়ার, পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, এই যে এর হিসাব শেষ, এর সাথে ইনটু হিসাবে আছে কিন্তু বি, দেখো এই যে বি এর পর, তাহলে ইনটু এই যে বি, বি এর পাওয়ার গুলো তাহলে বি একটা নিলাম তিনটা থেকে পাওয়ার গুলো যোগ করে দেবো, তাহলে কি পি কিউ মাইনাস পি আর, এই যে এক নঙ্গে আছে পি কিউ মাইনাস পি আর, এর সাথে যোগ হবে এই দুই নঙ্গের বি এর পাওয়ার কিউ আর মাইনাস পি কিউ, এই যে কিউ আর মাইনাস পি কিউ, হ্যাঁ এর সাথে যোগ হবে তিন নঙ্গে বি এর পাওয়ার আর পি মাইনাস আর কিউ, আর পি মাইনাস আর কিউ। এখন লক্ষ্য করো এই যে আর কিউ, এই যে আর কিউ কাটা, এই যে প্লাস আর পি আর এই যে মাইনাস আর পি কাটা, মাইনাস পি কিউ আর প্লাস পি কিউ কাটা, ঠিক একই ভাবে লক্ষ্য করো মাইনাস কিউ স্কয়ার প্লাস কিউ স্কয়ার কাটা, প্লাস পি স্কয়ার মাইনাস পি স্কয়ার কাটা, প্লাস আর স্কয়ার মাইনাস আর স্কয়ার কাটা, রাইট? আমি কিন্তু এখন নিচের গুলো মুছিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই, মুছিয়ে দিলাম। হ্যাঁ এখন দেখো বাম পাশে যা আছে তো আছে, এটা তো লাগবেই, ডান পাশটা লক্ষ্য করি এর পাওয়ার শূন্য হয় এবং বি এর পাওয়ারও শূন্য হয়, তো তাহলে আমি লিখতে পারি এ বি হোল টু দি পাওয়ার শূন্য, আর যে কোনো কিছুর পাওয়ার শূন্য মানে তার মান 1, দেখো এটা ইকুয়াল টু 1 শুট সহজ একটা অঙ্ক, বুঝতে পেরেছো নিশ্চয়ই? এবারে এই ছোট সমাধানটা করব, দেখো এখানে আমাদের এখানেও প্রমাণ করতে হবে পি কিউ আর ইকুয়াল 1 প্রমাণ করতে হবে, এই তিনটি শর্ত আগের অঙ্কের মতোই, তিনটা শর্ত কিন্তু এখানে দেওয়া আছে, তুমি ইচ্ছে করলে এটারে এক নং দিতে পারো, এটারে দুই নং দিতে পারো, এটারে তিন নং দিতে পারো। এখন আমি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি, তিন নং থেকে শুরু করলাম, তুমি ইচ্ছে করলে এক নং থেকেও শুরু করতে পারো, দুই নং থেকেও শুরু করতে পারো, অ্যাজ ইউ লাইক বেস্ট। তো তিন নং থেকে শুরু করলাম, দেখো সি টু দি পাওয়ার আর ইকুয়াল টু এ, এই যে সি টু দি পাওয়ার আর ইকুয়াল টু এ, সি এর মানটা আমি বসাবো এখানে, দেখো দুই নং এ কিন্তু সি ইকুয়াল টু বি টু, তাহলে দুই দুই নং এ দিতে সি সি ইকুয়াল টু বি টু দি পাওয়ার কিউ, এখানে সি এর জায়গায় বি টু দি পাওয়ার কিউ বসাবো। তুমি প্রয়োজনে তিন নং পুরাটা লিখে নিতে পারো, সমস্যা নেই, তবে ডিরেক্ট বসালেও হবে, এই যে তিন নং আগে তুলে নিলাম, তুলে নিয়ে এরপর লাইনে এই যে সি এর পরিবর্তে বি টু দি পাওয়ার কিউ, এই যে সি এর পরিবর্তে বি টু দি পাওয়ার কিউ, সি এর পরিবর্তে ওই আর কিন্তু এখনো লিখি নাই, এই যে ওই আর ইকুয়াল টু এ, বুঝতে পেরেছো নিশ্চয়ই? আচ্ছা এবার একটু লক্ষ্য করো যে বি টু দি পাওয়ার এই দুইটা পাওয়ার কি গুণন হবে না, বি টু দি পাওয়ার কিউ আর ইকুয়াল টু এ, আর এই যে এখানে সি এর পরিবর্তে বি টু দি পাওয়ার কিউ লিখছি এটা কি দুই নং থেকে না, এলা একবার দুই নং হতে, এই পাশে এভাবে লিখে দিবা দুই নং হতে, বুঝতে পেরেছে নাকি, দুই নং হতে, আচ্ছা দুই নং হতে, বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ এখানে মান যেহেতু বসিয়েছি দুই নং থেকে সি এর মান, এই জন্য ডান পাশে লিখে দেবো। আচ্ছা এরপরে আমরা যা করলাম, এখন দেখো আবার আরেক কাজ করতে পারি, বি এর মান তো এ টু দি পাওয়ার বি, এখানে বি এর পরিবর্তে এ টু দি পাওয়ার বি আমরা বসাতে পারি আর হোল টু দি পাওয়ার কিউ আর, ঠিক আছে কিনা, হ্যাঁ ইকুয়াল টু এ, এই যে বি এর পরিবর্তে এ টু দি পাওয়ার বি লিখেছি সেটা নিশ্চয়ই এক নং থেকে, এই যে বি এর পরিবর্তে এ টু দি পাওয়ার বি এখানে লিখে দিবে এক নং হতে, এক নং হতে, বোঝা গেল তো, এক নং হতে,
ওকে, এবার দেখো একটু ক্যালকুলেশন করি, এই পাওয়ারে পাওয়ারে যদি আমরা গুণ করি, এ টু দি পাওয়ার পি কিউ আর, আর ও পাশে আছে এ টু দি পাওয়ার ওয়ান, এ আছে মানে কি এ টু দি পাওয়ার ওয়ান। এবার লক্ষ্য করো দুই পাশের এই ভিত্তি কিন্তু একই, সুতরাং শক্তি ইকুয়াল টু শক্তি, অর্থাৎ পি কিউ আর ইকুয়াল টু ওয়ান প্রমাণিত। দেখো পি কিউ আর ইকুয়াল টু ওয়ান, অতএব পি কিউ আর ইকুয়াল টু ওয়ান, পি কিউ আর ইকুয়াল টু ওয়ান দেখানো হলো, বা ইংরেজিতে লিখতে পারো শুট। বুঝতে পেরেছ? খুবই সহজ না? একেবারেই সহজ।